হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি রেসিপি, কচুর লতি। কীভাবে রান্না করতে খুব চটজলদি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দুটি কুচি করে নিয়েছিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী আপনি লবণ ব্যবহার করবেন। এখানে আমি তেল দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো 1 চা চামচ। ভালো মতো মশলাটা নেড়ে নিতে হবে। মশলাটাকে ভালো মতো কষানোর জন্য আমি অপেক্ষা করবো, এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা ভাব রয়ে গেলে গন্ধটা খেতে ভালো লাগবে না। ভালো মতো কষিয়ে নিচ্ছি, উপরে তেল ভাসা পর্যন্ত আমি অপেক্ষা করবো, 2-3 মিনিট লাগবে। এরপর আমি কচুর লতিটা আগের থেকে ধুয়ে কেটে এবং বেছে রেখেছি, তা দিয়ে দিয়েছি। এখানে আমি দেশি কচুর লতিটা ব্যবহার করেছি এবং এখানে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিব, মুখটা ছিঁড়ে দিব, এতে করে মরিচ থেকে একটি সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। দিয়ে দিলাম কচুর লতিটা যখন সিদ্ধ হয়ে আসবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা যখন শুকিয়ে আসবে এর মধ্যে আমি রসুন কোয়া দিয়ে দিব। এখানে আমি 3-4টি স্লাইস দিয়ে দিচ্ছি কোষের, আমি ছোট ছোট করে কিপ করে নিয়েছি, তা দিয়ে দিব। রসুনের উপর নির্ভর করে কচুর লতির খাওয়াটার টেস্টটা বেশি, টেস্টটা তখন বহুগুণে বেড়ে যায়। যারা শুটকি দিয়ে খেতে পছন্দ করে তারা এখানে চ্যাপা শুটকিও অ্যাড করতে পারেন। আমার আরেকটি রেসিপিতে দেওয়া আছে কচুর লতি দিয়ে চ্যাপা শুটকির ভুনাটা কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি শুধুই রান্না করছি কীভাবে ভুনা রান্না করতে হয় কচুর লতি, সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম আমার আজকের এই ছোট্ট ব্লগটি। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, নিত্য নতুন ব্লগ আপডেট পেতে আমার নোটিফিকেশনটি ওপেন করে রাখবেন, যাতে চটজলদি আপনারা রেসিপিগুলো আপনারা শেয়ার করতে পারেন। আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।